বন্ধুরা, জ্ঞান সংবাদ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব ভারতের জাতীয় কিছু বিষয় নিয়ে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক কি? ভারতের জাতীয় প্রতীক হল অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষের একটি রূপান্তর। আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের শাসনকালে বারাণসীর কাছে সারনাথে একটি অশোক স্তম্ভের শীর্ষে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। অশোক স্তম্ভটি সস্থানে রাখা হলেও স্তম্ভ শীর্ষটিকে বর্তমানে সারনাথ সংগ্রহশালায় সংরক্ষিত করে রাখা হয়েছে। ভারতের জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রগান কি? জনগণ মন অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত। গানটির রচনাকাল জানা যায় না। 1911 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম গীত হয়। ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত কি? বর্তমানে জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রগান ও বন্দে মাতরম ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত ন্যাশনাল সং হিসাবে বিবেচিত হয়। ভারতের জাতীয় বাণী কি? সত্যমেব জয়তে হচ্ছে ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য। এর অর্থ সত্যের জয় অবশ্যম্ভাবী। সত্যমেব জয়তে মুণ্ডক উপনিষদের একটি মন্ত্র। ভারতের জাতীয় গাছ কি? ভারতের জাতীয় গাছ হল বটগাছ। ভারতের জাতীয় ফুল কি? পদ্মফুল হচ্ছে ভারতের জাতীয় ফুল। এটা একটা পবিত্র ফুল এবং ভারতীয় সংস্কৃতি ও পুরাণে প্রাচীনকাল থেকেই বিশিষ্ট স্থান অধিকার করে আছে। ভারতের জাতীয় ফল কি? ভারতের জাতীয় ফল হচ্ছে আম। নানা রকম চেহারা, আকার ও রঙের প্রায় 100 রকমের আম পাওয়া যায়। ভারতের জাতীয় পশু কি? 1973 সালের এপ্রিল মাসে বেঙ্গল টাইগারকে ভারতের জাতীয় পশু হিসাবে ঘোষণা করা হয়। বাঘের আগে সিংহ ছিল ভারতের জাতীয় পশু। ভারতের জাতীয় পাখি কি? ভারতীয় ময়ূর অ্যাভোক্রিস্টেটাস ভারতবর্ষের জাতীয় পাখি। একটা বৈচিত্র্যময় রঙিন রাজহাঁসের মতো বড় পাখি। পাখার মতো ঝুঁটি বিশিষ্ট, চোখের নিচে সাদা দাগ এবং লম্বা ও সরু গলা বিশিষ্ট ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি। ভারতের জাতীয় ধ্বনি কি? ভারতের জাতীয় ধ্বনি হচ্ছে বন্দে মাতরম। ভারতের জাতীয় লজ্জা কি? ভারতের জাতীয় লজ্জা হচ্ছে অস্পৃশ্যতা। ভারতের জাতীয় খেলা কি? ভারতের জাতীয় খেলা হকি। ভারতের জাতীয় জলজ পশু কি? গাঙ্গেয় নদীর ডলফিন ভারতের জাতীয় জলজ পশু। এটি শুশুক নামেও পরিচিত। ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কি? ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু হচ্ছে হাতি। বন্দে মাতরম প্রথম কবে গাওয়া হয়? 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। বন্দে মাতরম গানটি কে ইংরাজিতে অনুবাদ করেন? 1909 সালে শ্রী অরবিন্দ বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করেন। জাতীয় পতাকার শিল্পী কে ছিলেন? 19 শতাব্দীর আগে অবধি বিভিন্ন দেশীয় রাজ্যের শাসকেরা আলাদা আলাদা নকশার পতাকা ব্যবহার করতেন। 1921 সালে জাতীয় কংগ্রেসের এক সম্মেলনে প্রথমবার ভারতের ত্রিবর্ণ পতাকার বিষয়টি প্রস্তাব করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। জাতীয় পতাকার রঙগুলি কিসের প্রতীক? পতাকাটির উপরে অবস্থিত গেরুয়া রং ত্যাগ ও ধৈর্যের প্রতীক, নিচের গাঢ় সবুজ রঙটি নির্ভীকতা, কর্মশক্তি ও জীবনবোধের প্রতীক এবং মাঝের সাদা রঙটি শান্তি ও পবিত্রতার প্রতীক। পতাকাটির মাঝে অবস্থিত চক্রটি হল উন্নতি ও প্রগতির প্রতীক। ভারতের জাতীয় নদী কি? গঙ্গা ভারত ও বাংলাদেশে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী। এই নদী ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় নদীও বটে। গঙ্গার দৈর্ঘ্য 2704 কিমি। ভারতের জাতীয় সবজি কি? ভারতের জাতীয় সবজি হল কুমড়ো। ভারতের জাতীয় মুদ্রা কি? ভারতের মুদ্রার আন্তর্জাতিক নাম রূপী হলেও এটি প্রাদেশিক ভাষায় ভিন্ন। উদাহরণস্বরূপ অসমীয়াতে টকা, উড়িয়াতে টঙ্কা, হিন্দিতে রুপেয়া। শুধুমাত্র ইংরাজিতে রুপি ব্যবহার করা হয়। ভারতের জাতীয় পানীয় কি? ভারতের জাতীয় পানীয় হচ্ছে চা। ভারতের জাতীয় পোশাক কি? ভারতের জাতীয় পোশাক ধুতি।